পাঠ করছি শিবদাম চক্রবর্তীর গল্প স্বামী মানেই আসামি। বীরেনবাবু ধীরে ধীরে বাড়ি ঢুকলেন, চোরের মতো পা টিপে টিপে। রাত 10টা বেজে গেছে, একজন স্বামীর দণ্ডলাভের পক্ষে এই যথেষ্ট প্রমাণ। বীরেনবাবুর তাই এই চোরের দশা। আসলে চোরের পক্ষে অবশ্যই রাত 10টা কিছুই নয়। আসলে তারা যখন খুশি আসতে পারে। যাতায়াতের ব্যাপারে তারা অনেকটা স্বাধীন এবং আপ্যায়ী। একটা চোরের পরগৃহ প্রবেশের বেলায় যে স্বাধীনতা আছে, অতটুকুও তার নিজ গৃহে নেই। এই কথা ভেবে বীরেনের দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বীরেনের বউ সেলাই করছিল, চাইল চোখ তুলে, কিছু বলল না। বীরেন কোটটা খুলে রেখে একটু তৈরি হয়ে বসলো সোফাটায়। ঝড় যে আসন্ন মাথার উপর দিয়ে বইবে এক্ষুনি, আবহাওয়াতত্ত্ব অভ্যস্ত হয়ে সেটা জানার তার বাকি ছিল না। আফিস ফেরতা সোজা বাড়ি আসবে ভেবেছিল, বইয়ের গলায় গুমট। জরুরি কোনো কাজে পড়ে আসতে দেরি হলো বুঝি। আটকা পড়েছিলাম তা সত্যি, তবে বিশেষ যে কোনো কাজে তা না। তানা নানায় সুর হয় বীরেনের। অনেকদিন পরে হরিপদর সাথে দেখা হলো। হরিপদ আমার স্কুলের বন্ধু, তাই তার সঙ্গে দেখা করতে করতে বুঝেছি। একটা ঝটলা এলো নৈরিত কোণ থেকে, তোমার মুখ দেখলেই তা বোঝে যায় হরিপদ সেখানে জড়িত। আজ হরিপদ, কাল নিরাপদ, পরশু তারাপদ, পদে পদেই তারা রয়েছে। নাও গেল এসে, গেলে কৃতার্থ কর। বীরেন বউয়ের পিছু পিছু খাবার ঘরে যায়। স্ত্রীর কাছে বীর কেউই নয়, বিশেষত খাবার ঘরে। বড় বড় বক্তৃতা বাজো, ভাতের গ্রাস মুখে তুলে নীরবে অপরপক্ষের বাক্যবাণ হজম করে করতে বাধ্য হয়। প্রলয়মূর্তি নটরাজ অন্নপূর্ণার কাছে এসে কিরূপ নম্র হয়ে পড়েন, তার দৃষ্টান্ত কে না দেখেছে। থালাবাটির ঝনৎকার তুলে দেয় বীরেনের বউ। আচ্ছা ফিদিনি কি এমনি একটা আপদ হয় স্কুলের, নয় কলেজের, নয় তো অফিসের, তোমার বাড়ি ফেরার পথে সামনে পড়ে হোঁচট খায়? আশ্চর্য! বীরেনও বিস্মিত হয় বউয়ের বলার ধরনে। তিলমাত্র জিনিসকে কি করে যে ও তালমাত্র এনে ফেলে যা সামলাতে বীরেন দিশে পায় না। তার কানে তালা লাগে ভাবলে অবাক হতে হয়। প্রত্যেক দিন নয়, প্রতিবাদচ্ছলে সে বলতে চায়, কোনো কোনো দিন। বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে কি করব, দেখতে পাইনি ভান করে পাশ কাটিয়ে চলে আসবো, তুমি তাই বলো। বীরেনের বউ কিছু বলে না, ভাতের থালা ধরে দেয়। বীরেনকে হাত মুখের ব্যাপারে বিব্রত করে, তারপরে বলে, মনে করো আমিও যদি প্রত্যেক দিন এমনি বেরিয়ে যেতুম আর ফিরতুম অনেক রাত করে, আমারও কি বন্ধু বান্ধব নেই? তুমি তাহলে কি বলতে আমায় শুনি। বীরেন গ্রাসটা কোত করে গিলে এক ঢোক জল খেয়ে নেয়। কিচ্ছু না, যাও না কেন বেড়াতে, আমি তো তাই বলি। চুপচাপ বাড়িতে এমনি মনমরা হয়ে বসে না থেকে সৈটইদের বাড়ি গেলে কি, সিনেমা দেখে এলে মন্দ কি? যাবার মতো কোনো চুলা আছে নাকি আমার? থাকলে আর এ কথা তুমি আমায় বলতে না। ঝড়ের সঙ্গে বৃষ্টির আমেজ দেখা দেয় এবার। বীরেন অস্থির হয়ে ওঠে। ওই তো মেয়েদের ধরনই ওই, একটুকুতেই কান্না। বীরের বউয়ের কান বায়না সইতে পারে, কান্না সইতেও রাজি, কিন্তু কান্নাও রসচ্ছ। গর্জনে সে কাহিল নয়, কিন্তু বর্ষণে সে কাতর। বীরেনের বউ উদ্গত অশ্রু দমন করে অন্য ভূমিকা নেয়। তাছাড়া যাবো যে সিনেমা, তার সময় কই আমার? সেই সকাল থেকে এতটা রাত অব্দি তোমাদের যে দাস্যবৃত্তি করছি, আমি সিনেমায় গেলে গুষ্টির পিণ্ডি কে রাখবে শুনি? ছেলে মেয়েদের ইজের ফ্রক এ সবই বা সেলাই করবে কে? তারপর ঘর দৌড় ঝাড়া মোছা। আমি বলি কি, এর কিছু কিছু বাদ দিলে বোধ হয় ভালো হয়, বড্ড যেন বেশি বেশি করা হচ্ছে। তাই নাকি? বীরেন বাধা দিয়ে জানায়, এই যেমন ধরো ঘর দৌড় ঝাড় মোছার কাজ, এটার যেন একটু বাড়াবাড়ি করা হয় আমার ধারণা। এই সেদিন আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম, হয়তো তুমি দেখতে পাওনি, তুমি ঝুলঝাড়া ঝাড়নটা দিয়ে মায়ের দরজা আমার আগা পশতলা ঝেড়ে দিলে, তাতে আপাদমস্তক আমার অনেক আবর্জনা সাফ হয়ে গেল তা সত্যি, কিন্তু মানুষ পরিষ্কার করার নীতি বোধ হয় ও নয়। বউকে এবার নিরুত্তর হতে হয়। বধু জীবনে বোধ হয় এই প্রথম, এবং জীবনের এই প্রথম সুযোগে বীরেনও আরও কিছু বলে নেয়। তাছাড়া সেলাইয়ের কাজ বলছো, তার জন্য বাজারের দর্জি আছে, তাদের অন্য মারা কেন? আর পিণ্ডি দাদার কথা যা বললে, কথাটা নিহাত মিথ্যে বলনি। আমার মনে হয় ঠিকে ঝিকে আরও গোটা কয়েক টাকা বেশি দিলে সে রেধে দিয়ে যাবে, এবং এর চেয়ে বেশি খারাপ সে রাখতে পারবে বলে আমি আশা করিনি। তা তো বলবেই তুমি। বউয়ের চোখের বিদ্যুৎ এবার বর্ষা হয়ে নামল। আমি যা করি সব খারাপ, সমস্ত অকাজ, আমার রান্না মুখে তোলা যায় না। আমি কিছু না করলেই তোমার ভালো হয়, ঘরদোর গোল্লায় যাক, কি হবে ছেড়ে মুছে? বেশ, তবে আর আমি কিচ্ছুটি করবো না।
ঝমাঝম বর্ষা। বর্ষা বিদ্ধ হয়ে বীরেনকে এবার চুপ করতে হয়। রুরুদ্ধমানকে কে রূপবে, বউ বলেই চলে। কেন যে তুমি আর সবাই স্বামীর মতো নয় আমি তাই ভাবি। আর সব স্বামীরা নিজের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে খুশি হয়, বাড়িতে থাকতে ভালোবাসে, নিজের বউ ছেলে মেয়ের সঙ্গে মিশে গল্প করতে চায়। তুমি তাদের মতো নও। পাশের বাড়ির নিবারণবাবু দেখো তো কেমন চমৎকার লোক, সন্ধ্যের আগেই বাড়ি ফিরবেন, কেবল আপিসটুকুই যা বাইরে, নইলে বাড়িতে এসে রাখুন। আর কিরকম বউয়ের বাধ্য, সর্বদা কাছে কাছে রয়েছেন। নিবারণ বাবুর মতো হতে কেন যে তুমি পারো না, কোথায় যে তোমার আটকায়। বীরেনের গলায় আটকাচ্ছিল, তাড়াতাড়ি জল খেয়ে রাধাকে তলায় পাঠিয়ে অন্নগ্রাস মুক্ত হয়ে চট করে সে উঠে পড়ল। নিবারণবাবুর প্রসঙ্গ ওঠার প্রায় সময় হয়েছে, সে টের পেয়েছিল। সে ধরে একবার উঠলে শ্রীমতীকে নিবারণ করা অসম্ভব সে জানত। কথার চেয়ে দৃষ্টান্ত তীক্ষ্ণ। কথার খোঁচা তবু শোয়া যায়, কিন্তু দৃষ্টান্তের খোঁচা অসহ্য। তাই সূচিমুখ থেকে বাঁধতে হলে কান হাতে করে দৃষ্টির বাইরে যেতে হয়। বীরেন হাত মুখ ধুয়ে একটা সিগারেট ধরিয়ে বারান্দার দিকে পালিয়ে গেল। যতক্ষণ না বউ ঠান্ডা হয়, সে না হয় এই ঠান্ডাতেই কাটাবে। খোলা বারান্দাটার ওধারেই নিবারণদের বাড়ি, একেবারে কোণা ঘেঁষা কান ঘেঁষা। বারান্দার গায়ে হেলান দিয়ে যে একটুকরো আকাশের দেখা মেলে, সেই দিকে একদৃষ্টে তাকিয়ে রইল বীরেন। তারাদের পানে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো, সে মেয়েদের মন পাওয়া দেয়। তার বউয়ের কথাই ধরা যাক না, অতি তুচ্ছ কারণে এমন অকারণে সে উত্তাল হয়ে ওঠে যে ভাবতেই পারা যায় না। হয়তো সব দোষটাই বউয়ের নয়, তার নিজেরও কিছু আছে। বাস্তবিক ভেবে দেখলে দিনের পর দিন একঘেয়ে খালি ঘরকন্যা চালিয়ে কতটা আমোদ পেতে পারে মানুষ। মেয়ে হলেও মানুষ তো, পুরুষের তবে একটা পা বাড়ির দিকে থাকে। এই একঘেয়েমের অরণ্য থেকে তবু তার বেরোবার পথ আছে। সারাদিনের কোনো না কোনো সময়ে সে মুক্তির স্বাদ পায়। একবার অন্তত ঘরোয়া বানপ্রস্থ থেকে বেরিয়ে বাইরের জনারণ্যে সে নিজেকে হারাতে পারে। প্রতিদিনই সিনেমা, রেস্তোরাঁ, প্রিয় সঙ্গ অতটা না হোক, তবু রাস্তায় বেরোলে অনেক নতুন মুখ চোখে পড়ে। তো নতুন মুখ আর অচেনা মুখ যত, সব মুখই কিন্তু অসুন্দর নয়। ফিরে দেখবার মতো কেউ কেউ থাকে বই কি, তার মধ্যে ফিরে দেখা আর নাও যদি হয়, শুধুই মুখে দেখা পাকা দেখায় নাই বা পাকলো, তাই কি কম। তার বউ তো ইচ্ছে করলে বেরোতে পারে, এধার ওধার ঘুরে টুরে আসতে পারে একটু একটু, তার দিকে তো কোনোই বাধা নেই। লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়তে পারে, কত নাচ গানের জলসা হয়, সিনেমায় কত ভালো ভালো ছবি আসে, গিয়ে দেখতে দেখতে পারে তো। একলাই বা কাউকে সঙ্গে নিয়ে কে আপত্তি করছে, তা না কেবল সেলাই আর সেলাই। কে বলেছে তাকে এত সেলাই করতে আর দিনরাত কেবল ঘর দরে ঝুল ঝাড়তে শুনি। অবশ্যই তার বউ যে আরো অনেক বউয়ের মতো নয়, এজন্য সে মনে মনে খুশি। তার বউ যে ঘরকন্যা নিয়ে জড়িয়ে থাকে সুখী, সেটা এক পক্ষে ভালোই। কোনো কোনো মেয়ে যেমন প্রজাপতির মতো খালি উঠছেই, দিন রাতে কেবল ফুর্তি, স্বামীর দিকেও নজর নেই, গোরস্থালির দিকেও নয়। কেবল তার কোষ্টার যে তো টাকা উড়িয়েই খালাস, তার বউ তেমন নয়। হ্যাঁ, এর জন্য তার বউকে ধন্য বলতে হয়, বীরেন নিজের মনে মনে বলে। সে নিজেও কম ধন্য নয় এ কথাও সে মানতে বাধ্য হয়। এতদূর ভেবে এতক্ষণে বীরেনের বিবেক টনটন করতে থাকে। দূরের তারকালোকের দিকে তাকিয়ে একটু আগেই নিজের গৃহকে সে তারণালোক জ্ঞান করেছে, কিন্তু এখন দেখল না তা নয়, অতটা দূর নয়। দূরবীন না লাগিয়েও অদূরে যাকে দেখা যায় সে নিছক তারকা রাক্ষসী না, বরং ধ্রুবতারার স্বগত্রীয় তাকে ধরা চলে। না, এরকম থেকে বউয়ের কথা মতোই চলবে, আর তার অবাধ্য হবে না। আপিসের ফেরত সোজা বাড়ি এসে তার সন্ধুকৃত্য, তারপর আর বাড়ির বার নয়। বউয়ের রূপ সুধা, কথা মৃত, শ্রীহলস্থিত খাদ্য খাদ্য ইত্যাদির পানাহার শেষে লক্ষ্মী ছেলের মতো শুতে যাওয়া, তারপরে ঘুম থেকে উঠে বাজার সেরে নিয়ে খেয়েই ফেরো অফিস। এবার থেকে এই হলো তার নিত্যক্রিয়া এবং নিত্যক্রীড়া। বউয়ের খাতিরে বন্ধুবান্ধব সব বর্জন করবে, রাস্তায় তাদের কারো সঙ্গে দেখা হলে প্রথমেই পাওনাদারের মতো না দেখার ভান করবে। তাতেও যদি তারা না মানে, ঘাড়ে পড়ে জমাতে আসে, সে চোখ তুলে না চেয়ে বিরাবনত মুখে সরে পড়ার চেষ্টা করবে। যদি তবু কেউ তাড়া করে তাকে উপদেশ দেবে, যাও নিজের বউয়ের কাছে যাও, আমাকে বকিও না। সত্যি বউয়ের চেয়ে আপনার তার কে আছে, কার কে আছে। এরূপ সমাধানে পৌঁছে অনুতাপ বিদগ্ধ বীরেন
বউয়ের কাছে মার্জনা ভিক্ষা করে আরো মার্জিত হবার আশায় যখন বারান্দা ত্যাগ করতে যাচ্ছে, সেই সময় অপ্রত্যাশিত রূপে আরেক সমস্যা দেখা দিল। আরেক দাম্পত্য সমস্যা। পাশে নিবারণবাবুর ঘর থেকে শ্রীমতী নিবারণীর কলকণ্ঠ কানে এলো, তিনিও স্বামীকে সামেস্তা করতে লেগেছেন। বলিহারি যাই তোমার, কি করে যে দিনের পর দিন এমনি করে বাড়ির কামরা পড়ে থাকতে পারো তাই আমি অবাক হয়ে ভাবি। এমন ঘর কোনো মানুষ আমি জন্মে দেখিনি। কেন, সন্ধ্যের পর একটু বেড়ালে, হাওয়া খেতে বেরোলে কি হয়? বন্ধুবান্ধব পাঁচজনের সাথে মিশে আড্ডা দিলে, এখানে ওখানে গল্প গুজব করলে, খানিকটাও কি তোমার ভালো লাগে না? কেবল আপিস আর ঘর, ঘর আর আপিস। আপিস ফিরে নির্জীব হয়ে শুয়ে পড়লে, এমন করলে বাতে ধরবে যে। কে আব্বাত, বারান্দার অন্ধকারের মধ্যে বীরেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বেচারা নিবারণেরও দেখছি সেই দশা, তারও স্বস্তি নেই, যদিও তার অপরাধ আমার ঠিক উল্টো বলেই যেন বোধ হচ্ছে। নিবারণ কি সদুত্তর জানবার জন্য পরের কোথায় আড়িপাতা অন্যায় এবং আড়িপাততে গিয়ে অধঃপতন লাভ আরো অন্যায় তা জেনেও বারান্দা থেকে অনেকখানি সে ঝুঁকল। কিন্তু এত ঝুঁকি নিয়েও কোনো লাভ হলো না। প্রত্যুত্তরে নিবারণ আমতা আমতা করে কি যে বললো কিচ্ছু বোঝে গেল না। সঙ্গে সঙ্গে ওর বইয়ের গর্জন তেড়ে এলো। বইয়ের এত আতর ধরা হওয়া কি ভালো? এরকম ন্যাওটা মানুষ আমি মোটেও ভালোবাসিনি, আমার দু চক্ষের বিষ। সারাটা সন্ধে বাড়িতে বসে থেকে আমার প্রত্যেক কাজে বাগড়া না দিয়ে একটু বেরিয়ে টেরিয়ে এলে কি হয় না? তাতে কিছু মহাভারত অশুদ্ধ হবে না, একটু পুরুষ মানুষের মতো না হলেই হয়। পাশের বাড়ির বীরেনবাবুকে দেখো দেখি, ওরকম কি তুমি হতে পারো না? নাকি ওরকম না হবার জন্য কেউ তোমাকে মাথার দিব্যি দিয়ে পায়ে ধরে এসেছে? এই পর্যন্ত শুনেই বীরেনের মাথা ঘুরতে লাগলো। বারান্দা থেকে পা টিপে টিপে ঘরের মধ্যে ফিরল সে, কিন্তু বউয়ের কাছে মার্জনা লাভের সংকল্প নিয়ে নয়, সে সাধু ইচ্ছে তার উড়ে গেছে তখন। কি লাভ, মেয়েদের রহস্য তার সামান্য বুদ্ধির বাইরে। তবে এটুকু সে বুঝেছে, মেয়েদের কাছে মার্জনা নেই, কখনোই না, কোনো ক্ষেত্রেই নয়। আছে সম্মার্জনা, সর্বদা এবং সর্বত্র, এবং এই বোঝাই তার যথেষ্ট। সেই বোঝা আরো বাড়িয়ে আর কি লাভ হবে তার?